ঈর্ষা করছেন, রাসেল দেখিয়েছেন যে একেবারে উচ্চতম স্তরেও মানুষের পারস্পরিক ঈর্ষা থাকে। এই ডিএল রায় খুব বড় সাহিত্যিক ছিলেন, রবীন্দ্রনাথকে কি ঈর্ষা করতেন, এবং সেই সময়ের সব বাঙালি লেখক রবীন্দ্রনাথকে ঈর্ষা করতেন, এই যে উঠছেন, তারা বুঝতে পারতেন যে একটা বিরাট প্রতিভার আবির্ভাব হচ্ছে হয়েছে, ঈর্ষাও করতেন। এই আমরা বরং ঈর্ষা কাটিয়ে উঠি এখন, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে এই যে বাংলা বই পত্রপত্রিকা লেখালেখির অভ্যাস সামগ্রিকভাবে এটা তো একটা আছে, আরেকটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার কিন্তু আরেকটা দাপট আমরা লক্ষ্য করছি সমান্তরালভাবে, ইলেকট্রনিক পত্রপত্রিকা ইত্যাদি, এবং বিল গেটস তো খুব মানে ভয়াবহ একটা ঘোষণাই দিয়ে দিলেন কিছুদিন আগে যে পেপারলেস ওয়ার্ল্ড হয়ে যাবে, যে একটা পর্যায়ে এই আমি তো এখন লাইব্রেরি হ্যান্ডেল করতে পারি না, ওই ওলিস ইয়ে দিয়ে আমি তো লাইব্রেরিতে বই খুঁজে পাই না এখন, এখন বুঝি অনেক সহজ হয়ে গেছে, লাইব্রেরি যেতে আমার ভয় করে, কারণ ওই আমি একটা হ্যান্ডেল করতে পারি না। আপনার কি মনে হয় এই যে লেখালেখি, এই যে কাগজ, এই যে বই আকারে বের হওয়া, বইটাকে অনুভব করা, বইয়ের যে ভারিত্ব বা সৌন্দর্য যাই বলি না কেন, আস্তে আস্তে যদি সবকিছু ইলেকট্রনিক হয়ে যেতে থাকে না, কিন্তু একটা কথা মনে রাখতে হয়, ইলেকট্রনিকের প্রভাবে বইয়ের প্রোডাকশন বা বিক্রি কিন্তু কমেনি। আজকে যা বই ছাপা হয় সেটা গত বছরের তুলনায় প্রায় ডবল হয়, প্রচুর বেড়ে গেছে, কারণ ওই যে টেকনোলজিতে এগুলো হচ্ছে সেই টেকনোলজিতে বই ছাপাও সহজ হয়ে গেছে। দেখুন আমার বই প্রেসে আছে, সত্যিকার যেদিন ছাপা হবে এক মাসের মধ্যে এখন ছাপা হয়ে যাবে, এ 7 দিনে ছাপতে পারে একটা বই এখন, সুতরাং বই উঠে যাবে আমি মনে করি না। বইয়ের ভবিষ্যৎ কি আপনি? আমি আমি মনে করি না, না কারণ বইয়ের বিক্রি কমেনি। আর এমনিতে আপনি কি মানে ইয়েতে আমাদের ওয়েবসাইটে যে সমস্ত বাংলা পত্রপত্রিকা আছে আপনি কি? না না, আমি ওয়েবসাইট ব্যবহার করতে পারি না, করি না। আমি সত্যি কথা বলি, এই যে কম্পিউটার ব্যবহার করতে শুরু করেছি, তারপরে আমি 3-4টে বই লিখেছি কম্পিউটারে, এটা যে বছর আমি রিটায়ার করলাম সেই বছর আমার সেক্রেটারি আমাকে শিখিয়ে দিলেন, কারণ আমি শিখতে গিয়েছিলাম ইউনিভার্সিটির কম্পিউটার সেন্টারে, কিচ্ছু শিখতে পারিনি, ওরা বাধা কথা, ও বললো কিচ্ছু না, এই 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 করো আধ ঘন্টা, তারপরে আমি করতাম, ও দেখতো। ওই প্রথম এই প্রথম আমি কম্পিউটারে লিখলাম শ্যাডোজ অফ দ্য স্বস্তিকা, ওই প্রবন্ধ। আমরা এবারে একটু আপনার ব্যক্তিগত কিছু বিষয়ে জানতে চাইবো, আপনি এখন কিভাবে সময় কাটান? আমরা জানি যে বেশ কিছু সময় আপনি পশ্চিমবঙ্গে যাই, সব সময়টা পশ্চিম পরিকল্পনাও করছেন বলে আমরা পরোক্ষভাবে শুনেছি যে কিছু সময় ওখানে কাটাবার, কিছু সময় তো কাটাচ্ছি, সেই সময়টা বাড়াতে হবে, এখন হয়তো কতগুলো প্র্যাকটিক্যাল কনসিডারেশন থাকে। এক হচ্ছে শরীর, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য খারাপ হলে যে ইয়ের ব্যবস্থা সেইটা আমি ভয় পাই, শুনলে অবাক হবে, আমি পশ্চিমবঙ্গে যদি সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়ি হাসপাতালে যেতে হয় সেরকম টাকা আমার নাই, এখানে আমি বিপদে পড়লে প্রথমত আমার ইউনিভার্সিটির থ্রুতে একটা ইন্স্যুরেন্স আছে আর NHS, আমি রাস্তায় পড়ে মরবো না, বিনা চিকিৎসায় মারা যাব না, কিন্তু হাসপাতালে একটা সিরিয়াস অসুখ নিয়ে ঢুকলে 3-4 লাখ টাকা খরচা হয়ে গেল, এই খরচা দেওয়ার মতন আমার পয়সা নেই, নাহলে আমার নিজের প্রেফার এখন আমার পশ্চিমবঙ্গে থাকতে ভালো লাগে, এই আমি ইংল্যান্ড যে খুব মিস করি গেলে তা না। এই খুব বেশি হয় সেগুলো, তার মধ্যে একটা জিনিস আমি ভালো মনে করি, একটা জিনিস হয়েছে সেটা ভালো না, একেবারে যেই জন্মেছে তারই স্মৃতিসভা হচ্ছে, যারই পুত্র আছে সেই পিতার স্মৃতিতে অর্পণ করছে এবং সেখানে ডেকে নিয়ে যায় সেদিন, ওটা আমার একটু ওয়েস্ট অফ এনার্জি মনে হয়। একটা জিনিস আমার খারাপ লাগে না, এই ছোটোখাটো কলেজগুলিতে আমাকে খুব ডাকে,
সেখানে আমি খুব আনন্দের সঙ্গে যাই, কারণ হ্যাঁ নির্ধারিত বিষয়ে বলা। তারপরে আমি ছেলেদের এনকারেজ করি, ছেলে মেয়েদের প্রশ্ন করতে করতে, ওটা আমার মনে হয় ওয়ার্থওয়াইল কাজ। আমি শিক্ষক, ওই যে শিক্ষার্থীরা যেতে দেই কয়েক বছর মধ্যে, এক বছর ধরুন ইতিহাসে উচ্চতর চিন্তার সঙ্গে ওদের পরিচয় হয়, সেটা ঠিক পাঠ্য বিষয় পড়াবার মধ্যে মাস্টারমশাইরা হয়তো দেওয়ার সুযোগ পান না, এটা আমি খুব কাজের ব্যাপার বলে। এই যে 50 জায়গায় বক্তৃতা দিয়ে বেড়াই, যেমন বাংলা একাডেমি থেকে সপ্তাহে অন্তত 2-3 আসে, অমুক পুরস্কার দেওয়া হচ্ছে, তমুক তিরস্কার দেওয়া হচ্ছে ইত্যাদি, এইটাকে আমি খুব ভালো ব্যাপার মনে করি না। আর বন্ধু বান্ধব আছে, আমি আড্ডাবাজ লোক, এখানে তো জীবন মানে একটু নিঃসঙ্গ জীবন হয়ে যায়। এই ভ্রমণ খুব করি, এখনো করি, এখন শরীরের ক্ষমতা কমে আসছে, তবে গত বছর যা তারপরেও যেখানেই পারি আমি সুযোগ পেলে আমি আমেরিকান কন্টিনেন্ট পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম অবধি গাড়ি চালিয়ে গিয়েছি, তারপর ট্রেনে গিয়েছি, অস্ট্রেলিয়া পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ট্রেনে গিয়েছি, যাদের এগুলো বেড়াতে আমাদের খুব ভালো। গত বছর এখন হচ্ছে আমরা নিজেরা এখন পারি না, আমাদের একটি বন্ধু থাকেন সুইডেনে, তার সঙ্গে গেলাম ল্যাপল্যান্ডে, সে একেবারে বেরিং স্ট্রেইট অব্দি চলে গেলাম, সেখানে মানে শীতকাল হলে হেঁটে আমেরিকা চলে যেতে পারতাম আর কি, ওই ফ্রিজ করে গেলে। সেই ল্যাপল্যান্ডে ওই রেইনডিয়ারের মধ্যে দেখলাম ইয়ে, এই একটা হলো না, বেড়াতে খুব ভালো লাগে। সবকটা মহাদেশই ল্যাটিন আমেরিকাও গিয়েছি, ওই যে গালাপাগোস গেলাম, গালাপাগোস কিটোতে নামলাম, কিটোর থেকে গেলাম আর ওদিকে ইকুয়াডর আর কলাম্বিয়া দিয়ে ফিরলাম, আর মেক্সিকোতে আগে গিয়েছি 2-3 গিয়েছি মেক্সিকোতে। প্রভাব হচ্ছে গিয়ে পৃথিবী সম্পর্কে কৌতূহল, আমার ওই ন্যাচারাল ওয়ান্ডার্স দেখতে খুব ভালো লাগে। আমরা গ্রিনল্যান্ডে গিয়েছিলাম, গিয়ে প্রায় মারা পড়ছিলাম নিজের বোকামিতেই, মানে ঠান্ডার মধ্যে ইয়ে চলে গিয়েছিলাম, তখন আমাদের বয়স 80 হয়েছে, 80 বয়সে উনি উৎসাহ দিলেন যে স্লেজে যাব। মিনিট 15 পরে আমি বললাম যে এইবার আমরা আর বেঁচে ফিরবো না, মনে হচ্ছে শরীর থেকে সমস্ত হিটটা যেন স্রোতের মতো শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, মরেই যাবো মনে হয়েছিল। ওই 4 ট্রিপ ছিল, আমরা 1 শেষে বললাম যে ফিরে যেতে চাই, 4 ঘন্টা 2 হলো, আমার মনে হয়েছিল সেবার যে সত্যিই মারা যাবো, না হলে অন্তত শরীরের কিছু অঙ্গ অ্যাম্পুটেট করতে হবে, হাত পাটা এক্সট্রিমিটিসগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল। এই এখানে আপনি কিভাবে সময় কাটাই? আমি তো লেখা গবেষণা তো চলছে, আমার দীর্ঘদিনের একটা প্রজেক্ট আছে, ওই কিছুটা বিশ্বকর্মার পুত্র সূচর মতো সেই লেখাটা শেষ হয়ে 20-25 ধরে কাজ করছি আমি বেঙ্গলি মানে হিস্ট্রি অফ মেন্টালিটি অ্যান্ড অ্যাটিটিউডস, এই বই লেখা শেষ হচ্ছে না। এটা এইবার আমি ঠিক করেছি একটা তারিখ দিয়ে, যে অমুক তারিখের মধ্যে আমি এটা যা হয় লিখব। ওই সেই যে সে রাজারা ইয়ে করতেন না,